আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, সাবেক জাতীয় সংসদ সদস্য আমাদের একান্ত শ্রদ্ধাভাজন ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাই, উপস্থিত মহানগরীর সম্মানিত নায়েবে আমির, সহকারী সেক্রেটারি সহ নেতৃবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। এদেশের জনগণের একটি অংশ হিসাবে জামাত ইসলামী তথা দেশপ্রেমিক রাজনৈতিক একজন কর্মী হিসাবে আমাদের প্রধান অতিথির বক্তব্যকে ধারণ করে আমরা আগামী দিনে এই ফ্যাসিস্ট, অবৈধ এবং নির্বাচন ছাড়াই নিশিরাতের সরকার বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলে আমাদের দাবি আদায় করেই জনগণের সরকার আমরা প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমরা স্বাধীনতার 53তম বছর আমরা এসে বছরে এসে আমরা পদার্পণ করেছি, কিন্তু স্বাধীনতার যে মূল মন্ত্র ছিল গণতন্ত্র, মানবিক মূল্যবোধ ও সাম্য, এই মূল মন্ত্র এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি। বিজয়ের মাত্র 3-4 বছরের মাথায় সেই গণতন্ত্রকে, এদেশের স্বাধীনতার জন্য যারা সবচেয়ে বড় দাবিদার, আওয়ামী লীগের আমলেই এবং শেখ মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বেই গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েম করা হয়েছিল, এবং যে স্বাধীনতা আমরা পেয়েছিলাম, আন্দোলন করেছিলাম কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য, বাক স্বাধীনতার জন্য, মনের কথা খুলে বলে আমাদের দাবি আদায়ের জন্য, সেখানে 4টি মাত্র দলীয় পত্রিকা রেখে সমস্ত পত্রিকাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। ধর্মভিত্তিক রাজনৈতিক যে দল আদর্শভিত্তিক ধর্মীয় আদর্শকে লালন করে, বিশেষ করে ইসলামী সমাজ প্রতিষ্ঠার যে আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী করে এবং ইসলামী দলগুলো করে, সেটিকে সেদিন বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং এভাবেই স্বাধীনতার অর্জনের বিজয়ের কিছুদিনের মধ্যেই আমাদের গণতন্ত্রের যে মূল মন্ত্র, সেই মূল মন্ত্র থেকে এই সরকারি আওয়ামী লীগই তারা গণতন্ত্রের পিছনে ছুরিকাঘাত করেছে, বাক স্বাধীনতাকে ভুলণ্ঠিত করেছে, কথা বলার অধিকারকে ভুলণ্ঠিত করেছে। আজকে 50 বছরও জনগণের ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। এখানে আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয় পেটীয় বাহিনী হিসাবে ব্যবহার করা হচ্ছে, দেশের ন্যায় বিচার আজকে ভুলণ্ঠিত, জনগণের ভোটের জন্য যে গুরুত্বপূর্ণ নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনকে ঠুটো জগন্নাথে পরিণত করা হয়েছে। পরপর 3 টার্মে অবৈধভাবে ক্ষমতায় আসার মধ্য দিয়ে যে সমস্ত মৌলিক অবকাঠামোগুলো রয়েছে সবগুলোকে ধ্বংস করে দিয়েছে সরকার। এদেশের মিডিয়া ডিজিটাল সিকিউরিটি আইনের নামে মিডিয়াকে নিয়ন্ত্রণ করে মূলত জনগণের মুখ বন্ধ করা হয়েছে, বিভিন্ন কালা কানুনের মাধ্যমে রাজনৈতিক চর্চার অধিকারকে নিয়ন্ত্রণ করা হয়েছে। তারা একদিকে বিচার ব্যবস্থা, আইন শৃঙ্খলা বাহিনী, মিডিয়া এবং নির্বাচন কমিশন থেকে শুরু করে সকল ক্ষেত্রেই এমনভাবে সরকার নিয়ন্ত্রণ আরোপ করেছে যে যাতে করে তারা তাদের ভীষণ 40 তারা বাস্তবায়ন করতে পারে এবং তারা আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। কিন্তু আমরা তো স্বাধীনতা অর্জন করে, বিজয় অর্জন করেছিলাম, একটি সীমানা পেয়েছিলাম, সেই সীমানা আজকে অরক্ষিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শক্তি বাংলাদেশ সেনাবাহিনীর 57 জন কর্মকর্তাকে একদিনে হত্যা করে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে হুমকির মধ্যে ঠেলে দেওয়া হয়েছে, এই অবস্থা থেকে দেশ এবং জাতিকে রক্ষা করার জন্য আমাদের প্রধান অতিথি বলেছেন প্রয়োজন হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া, রাজনৈতিক বিরোধী দলের নেতৃবৃন্দের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য প্রয়োজন, এবং জনগণকে সাথে নিয়ে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দুর্বল আন্দোলন গড়ে তুলে কেয়ারটেকারের সরকারের দাবি আদা নিশ্চিত করেই আগামী দিনে জনগণের সরকার প্রতিষ্ঠা করার পথ উন্মুক্ত করতে হবে, এবং এর মধ্য দিয়েই বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে, যার ধারাবাহিকতায় আগামী দিনে এখানে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে,
জনগণের বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে, ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠিত হবে, এবং সার্বিকভাবে যে লক্ষ্য নিয়ে এ দেশ স্বাধীন হয়েছিল সেই লক্ষ্য অর্জনে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব ইনশাআল্লাহ। আসুন, জামাত ইসলামের একজন কর্মী হিসাবে, দেশপ্রেমিক একজন জনগণ হিসাবে আমাদের দেশের প্রতি এবং বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে আমাদের প্রতি আমাদের যে দায়বদ্ধতা রয়েছে সেই দায়বদ্ধতার জায়গা থেকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালন করি সে আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রধান অতিথি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইকে যেন হায়াতে তাইয়েবা দান করেন, যাতে করে সুস্থ রাখেন এবং এদেশের ইসলামী সমাজ বিনির্মাণের জন্য জনগণের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার পূরণের জন্য আগামী দিনে সামনের কাতারে জনগণকে সাথে নিয়ে ভূমিকা পালনের তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।